আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে। সাথে আছি আমি আতিকুর রহমান। নতুন নির্বাচন কমিশন গঠনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বিরোধী মতের দলগুলোকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ শেষে যুগপথ আন্দোলনের ঘোষণা দেন তিনি। রাজপথ দখলের নামে বিএনপি আবারও আগুন সন্ত্রাসে নামলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের সম্পত্তি রাজপথ সুরক্ষার দায়িত্ব সরকারের। রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকির জবাবে এসব কথা বলেন তিনি। অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত এবি ব্যাংকের 17 কর্মকর্তার কাউকেই পুলিশ খুঁজে পায়নি বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছেন আইজিপি। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে রাজধানীর 7টি থানার পক্ষ থেকে বলা হয়, আসামিদের সুনির্দিষ্ট ঠিকানায় গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। বেড়েই চলেছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানিতে তলিয়ে যাচ্ছে নদী তীরের চরাঞ্চল। দুশ্চিন্তায় পড়েছেন ওই অঞ্চলের কৃষক। তৃতীয় দফা পানিবৃদ্ধিতে চরের পাট ও আমন ধানের বীজতলা নিয়ে চিন্তিত তারা। এছাড়া এনায়েতপুরে জালালপুর ও পাকড়তলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিদিনই ঘরবাড়ি ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ফলাফলে মেধা তালিকায় প্রথম হয়েছিলেন তানভীর আহমেদ। তার হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়া শেষে আটক হন বাইজিদ খান। এ নিয়ে বিতর্কের মুখে তানভীর আহমেদের ফলাফল বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই শিক্ষার্থীর উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে এখনও কর্মবিরতি পালন করছে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক ব্যর্থ হয় দুপুরের পর থেকে আবারও সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, দুর্ভোগ বেড়েছে রোগী ও তার স্বজনদের। অন্যদিকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। সোমবার ঘটনার জেরে মঙ্গলবার বিকেল থেকে আবারও ইমার্জেন্সি ও হৃদরোগ ছাড়া সব বিভাগে চিকিৎসা দেয়া বন্ধ রাখা হয়। এবার থাকছে দেশের বাহিরের খবর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে $500 কোটি বেশি দামের ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এই ঘোষণাটি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের 2 সপ্তাহের মাথায় ক্ষেপণাস্ত্র বিক্রির এই ঘোষণা দেওয়া হলো। মার্কিন স্পিকারের সফরকে ঘিরে এবার চীনের নিষেধাজ্ঞার কবলে পড়ল তাইওয়ানের খাদ্যপণ্য। বুধবার সকালে চীনের বাণিজ্যমন্ত্রী জানান, তাইওয়ান থেকে অনির্দিষ্টকালের জন্য কমলা জাতীয় ফল, 2 প্রজাতির মাছ ও বালু আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিস্কুট ও কনফেকশনারি খাবার আনতেও নিষেধ করা হয়েছে। এদিকে দরপতনের মধ্য দিয়ে বুধবার এশিয়ার পুঁজিবাজারে শুরু হয় লেনদেন। তাইওয়ানের স্টকের সূচক 1.6% নিম্নমুখী। এবার থাকছে মাঠে ময়দানে সংবাদ। অস্ট্রেলিয়ার ফ্রান্সিজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের 2 পেসার আলামিন হোসেন ও শফিউল ইসলাম এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার রিপন মণ্ডলের। টুর্নামেন্টের জন্য 180 জনের বেশি বিদেশি ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। সেখান থেকে বিগ ব্যাশের আয়োজকরা 98 জন বিদেশি ক্রিকেটারকে বেছে নিয়েছেন। আগামী 28 আগস্ট অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে।